চাপাই উৎসব এবারের উৎসব ছিল বারোতম তাই উৎসবের এক যুগ পূর্তিকে রাঙিয়ে তুলতে ছিল না আয়োজক ঢাকাস্থ নবাবগঞ্জ জেলা সমিতির নবাবগঞ্জের বারো কৃতি সন্তানকে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় সম্মাননা দিয়েছে ঢাকাস্থ নবাবগঞ্জ জেলা সমিতি গত চার মার্চ রমনা পার্ক ও সোহরাওয়ার্দি উদ্যান ঘেঁষা আইইবি চত্বরে অনুষ্ঠিত বারোতম চাপাই উৎসবে কৃতি সন্তানদের সম্মাননা দেওয়া হয় মরণোত্তর চারজন সহ চাঁপাইনবাবগঞ্জের বারো জন কৃতি সন্তানকে এই সম্মাননা দেয়া হয় চাপাই নবাবগঞ্জ জেলার একমাত্র কমিউনিটি রেডিও রেডিও মহানন্দার প্রধান নির্বাহী কর্মকর্তা হাসিব হোসেনকেও গুণীজন সম্মাননা দেয়া হয় রেডিও মহানন্দার প্রতিষ্ঠাতা উদ্যোক্তা হিসেবে তিনি এই সম্মাননা পান তৃণমূল জনগোষ্ঠীর কাছে অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করে তাদের জীবনমান উন্নয়নে ভূমিকা রেখে চলা রেডিও মহানন্দার এই পর্যন্ত আসতে মুখোমুখি হতে হয়েছে অনেক চ্যালেঞ্জের সব ধরনের প্রতিকূলতা অতিক্রম করে এগিয়ে চলেছে আগামীর দিকে আর এসব সম্ভব হয়েছে যে মানুষটির জন্য তিনি হলেন প্রধান নির্বাহী কর্মকর্তা হাসিব দুই সালে সরকারের কাছে রেডিওর জন্য আবেদন এবং দুই হাজার সালের আঠাশ ডিসেম্বর আনুষ্ঠানিক পথচলা শুরু জেলার একমাত্র কমিউনিটি রেডিও রেডিও মহানন্দার এর মধ্যে রেডিও মহানন্দা প্রান্তিক জনগোষ্ঠীর কণ্ঠস্বর হিসেবে পরিচিতি লাভ করেছে এ সময়ে মিনা মিডিয়া অ্যাওয়ার্ড সহ পনেরোটির মতো অ্যাওয়ার্ড অর্জন করেছে এছাড়া দুই সালে বাংলাদেশের একমাত্র ব্রডকাস্ট মিডিয়া হিসেবে আন্তর্জাতিক প্রতিযোগিতায় মনোনীত হয়েছিল ঢাকাস্থ চাপাইনবগঞ্জ জেলা সমিতির বারোতম চাপাই উৎসবে গুণীজন সম্মাননা পাওয়ায় উদ্যোক্তা মোহাম্মদ হাসিব হোসেনকে রেডিও মহানন্দা পরিবারের পক্ষ থেকে জানায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা